এদিকে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন ও অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারি দলের ইতিবাচক মনোভাব দেখতে চান জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির নেতারা। এ লক্ষ্যে এই মুহূর্তে তারা নির্দলীয় ও নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচনের ওপরও গুরুত্ব দিচ্ছেন সবচেয়ে বেশি। তবে এ বিষয়ে সরকারের আচরণে পরিবর্তন না এলে দুর্বার আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনার ছক আঁকছেন দলটির নীতি নির্ধারকরা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিগত চার বছরে সরকার বিরোধী আন্দোলনে বিএনপির তেমন কোনো তৎপরতা চোখে না পড়লেও শেষ বছরে এসে পাল্টে যায় চিত্র। সাম্প্রতিক সময়ে হরতাল, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা হয়ে ওঠে নিত্য নৈমিত্তিক ব্যাপার। তবে মহামান্য রাষ্ট্রপতির প্রয়াণ ও রাষ্ট্রীয় শোকে বিএনপির অংশগ্রহণ কিছুটা হলেও স্থিতাবস্থা আনে চলমান অস্থিরতায়। তান্ত্রিক প্রক্রিয়া চালু আছে, এর মাধ্যমে বিরোধী দলের পক্ষ থেকে সংকট নিরসনের পাশাপাশি সৌহার্দ স্থাপনের যে সদিচ্ছা প্রকাশ করা হয়েছে সরকারের কাছ থেকে তার ইতিবাচক উত্তর চান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। যেখানে বিএনপি বিরোধী দল এত অত্যাচারিত হয়েও তারা সহনশীলতা প্রদর্শন করেছে, সেখানে কি আজকে সরকার সামান্য একটু সহনশীলতা বিরোধী দলের প্রতি তারা দেখাতে পারতো না? দায়িত্ববোধ থেকে আমরা যা করণীয় করেছি এটা জনগণ কিভাবে মূল্যায়ন করবে এটা জনগণের ব্যাপার, কিন্তু সরকারের পক্ষ থেকে রেসপন্স হিসাবে যে দাবিগুলোর ভিত্তিতে আমরা আন্দোলন করছি সেগুলোকে কিভাবে দেখেন? নির্বাচনকালীন সরকার পরিচালনা, নির্বাচন অনুষ্ঠান ও পরবর্তী সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রাষ্ট্রপতির। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ করতেই হচ্ছে বিএনপিকে। যাকে দেশের সব মানুষ পছন্দ করে ঠিক সেই ধরনের রাষ্ট্রপতি ভবিষ্যতে একজন আসবেন, এটা তো দেশের সব মানুষ চায়। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করছি, সেখানে যদি কট্টর দলীয় প্রেসিডেন্ট থাকে, সেখানে নিরপেক্ষ সরকার ব্যবস্থা থাকলেও নির্বাচনটা নিশ্চিত হওয়া খুব ঝুঁকিপূর্ণ। তবে পরিস্থিতি অনুকূলে না এলে দাবি আদায়ে আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান দলের নেতারা। তাদের যে পরিকল্পনা দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য অগ্রসর হয়, তখন আমাদের বিরোধী দল হিসাবে আমরা সেই নির্বাচনে তো অংশগ্রহণ করব না। সরকারি সন্ত্রাস যদি বিরোধী দলের উপরে চালাতে থাকে এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার যদি চিন্তা তারা করে থাকে, তাহলে তো বিরোধী দল চুপ করে বসে থাকতে পারবে না। এদিকে দলের প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়াতে এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার দিকেও নজর দিচ্ছেন নেতারা। তাদের যদি আচরণ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।